আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে রসনার সাথে পক্ষ থেকে লাউ পাতার একটা হেলদি ভর্তা দেখানোর জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো দেখে আসি এটা তৈরি করার জন্য কি কি উপাদান লাগছে। লাউ পাতা আমার লাগবে 250 গ্রাম মতো। আমি লাউ পাতার এই বোটাগুলো সহ নিয়ে নিয়েছি, আর বোটাগুলো একটু এভাবে ছিলে নিয়ে পাতাগুলোকে টুকরো টুকরো করে নেব। এটা একটু দেরি হবে বিধায় আমি এখানে বাটিতে কিছু লাউ পাতা টুকরো নিয়ে নিয়েছি, বোটা সহ এটাকে কুচি কুচি করে কুটে নিয়েছি, আর এটা ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। পেঁয়াজ লাগছে 3 টেবিল চামচ, কাঁচা মরিচ আমি কেটে নিয়েছি 4-5টি, শুকনা মরিচ আস্ত 4টি, এটাকে আমি ভেজে নেব। স্বাদ মতো লবণ, সরিষার তেল স্বাদ মতো, আর সয়াবিন তেল লাগছে 2 টেবিল চামচ। তো পুরো প্রস্তুত প্রণালীতে এখন চলে যাচ্ছে। আমি প্যানের মধ্যে এই টুকরো করা লাউ পাতাগুলোকে নিয়ে নিয়েছি। এখন সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি। আমার অনুযায়ী আমি দিয়ে নিয়েছি, খুব বেশি পানি দেওয়া যাবে না, আর অলরেডি পাতার ভিতর থেকে অনেক পানি বের হবে, একটু যখন পরিমাণে কমে আসবে। দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এখন এটাকে আমি মিডিয়ামের চেয়ে একটু বেশি আছে সিদ্ধ করে নেব। তুলতুলে করে সিদ্ধ না করলে কিন্তু ভর্তাটা খুব মজা হবে না। তো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি, মাঝখানে আমি আপনাদের দেখিয়ে দেবো। আর একটু নেড়ে চেড়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে নিচে যেন ধরে না লাগে। শাকের পরিমাণটা আমার কমে গেছে, আর আগের চেয়ে একটু সিদ্ধ সিদ্ধ ভাব এসেছে, কিন্তু ফুল সিদ্ধ করে নেওয়ার জন্য আমার আর একটু সময় লাগবে, কারণ এটাকে আমি একেবারেই মিহি করে ফেলবো, সিদ্ধ না হলে সেটা করতে সমস্যা হবে। এখন আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আর 5 মিনিট এভাবে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পরে এই পর্যায়ে এসেছে, এটা এখন সিদ্ধ হয়ে গেছে, আর অল্প অল্প পানি আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে এখন আমি নিচে নিয়ে ঠান্ডা করে নেব, আর মিহি করে পাটায় ভেটে নেব। আপনারা ব্লেন্ডও করে নিতে পারেন। আমি আর একটি প্যানে মরিচগুলো দিয়ে দিয়েছি, আর সয়াবিন তেলটুকু দিয়ে দিলাম। মরিচগুলোকে এখন ভেজে নেব, খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি গোটা সহ করেছি, কারণ পরে এটা মচমচে থাকে না, গোটা সহ করলে অনেক মচমচে থাকে। পাতাগুলোকে আমি বেটে নিয়েছি, আর বেটে নেওয়ার সাথে সাথে একটু পানি পানি হয়েছে। আমি এই পানিটাকে শুকানোর জন্য আর ভর্তার টেস্টটা একটু বাড়ানোর জন্য অল্প করে আমি চুলার উপরে এটাকে ভেজে নেব। সেই জন্য আমার পেঁয়াজ থেকে অর্ধেক পরিমাণে পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি, আর কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এভাবে আমি উপাদানগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়েছি, অল্প একটু ভাজা ভাজা হলেই বেটে নেওয়া পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের উপরে একটু ভুনে নিয়েছি, এখন একটা আঠালো আঠালো ভাব চলে এসেছে, এটাকে এখন আমি নামিয়ে নেব, আর হাতে সহনীয় হওয়া পর্যন্ত একটু ঠান্ডা করে নেব। নিয়ে আপনাদের ট্র্যাডিশনাল ওয়েতে যে ভর্তাটা তৈরি করি সেই প্রসেসটা দেখিয়ে দেবো। ভর্তাটাকে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে, এখন আমি মরিচগুলো প্রথমে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে কষলে নিচ্ছি। এবারে অর্ধেক পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম কাঁচা, সেগুলো দিয়ে দিয়েছি। এগুলোকে একটু ঢেলে দিতে হবে যেন ভিতর থেকে কাঁচা রসটা বের হয়ে আসে। এবারে সকল উপাদান একসাথে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে এটা সিদ্ধ করা এবং তুলতুলে খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই, আলতোভাবে মিশিয়ে নিলে দেখবেন যে ফ্লেভারটা সব দিকে ছড়িয়ে গেছে। এখন দিয়ে দেব 7 মতো সরিষার তেল। আপনারা অনেকভাবে করে খেতে পারেন লাউ পাতার এই ভর্তাটা, তবে আমি যে প্রসেসটি দেখিয়ে দিয়েছি প্লিজ বাসায় ট্রাই করবেন, দেখবেন অন্যরকম একটা মজা। খুবই হেলদি, কারণ আমি এটাকে সিদ্ধ করে পানিটাও ফেলে দেইনি, পানিটা সহ বেটে নিয়ে সিদ্ধ করেছি। গরম গরম ভাতের সাথে অসাধারণ মজা পাবেন ইনশাল্লাহ, আপনারা যদি তৈরি করে খেয়ে থাকেন। আর খেয়ে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর রিকোয়েস্ট রইল আপনাদের কাছের মানুষের কাছে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে বিদায়, রেডি হয়ে গেছে আমার লাউ পাতা ভর্তা, এখন গরম গরম ভাতের সাথে খেয়ে ফেলবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।